প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বিশ্বজনীন করোনা ভাইরাসের যে থেকে উদ্ভূত যে পরিস্থিতি, এটা আজকে শুধু বাংলাদেশে নয়, মানব জাতির সামনে একটা বড় ধরনের হুমকি এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং বেশ কয়েক মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি, কিন্তু জীবন তো থেমে থাকতে পারে না। যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয়, UGC এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, নিজের আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম যথাসম্ভব সেটা আমরা চালিয়ে যাব। এবং আমরা যখন এই শিক্ষা কার্যক্রম ক্লাসরুম বেসড বন্ধ করতে হলো, তখন কিন্তু আমরা তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলাম এই মর্মে যে সকলে যেন বাসায় বসে এই সময়টা সদ্ব্যবহার করে লেখাপড়ায় মনোনিবেশ করে। কেননা এই পরিস্থিতির যখন বহুলাংশে অবসান ঘটবে, তখন কিন্তু আমরা পুরো দমে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করব এবং পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তা আশা করি তোমরা এই সময়টা সদ্ব্যবহার করছো এবং শিক্ষার্থী হিসাবে বাসায় বসে আরো বেশি মনোযোগ সহকারে লেখাপড়া করছো। প্রারম্ভিক এই কথাটা বলে আজকে আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা হলো আমাদের একটি কোর্স, যে কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীর জন্য সেই এটা কম্পালসারি করেছি, সেটা সকলেই তোমরা জানো। সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স নির্বিশেষে সবার জন্য করেছি। এটা কেন করেছি, যে একটা দেশ এবং সে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোর সম্পর্কে যদি আমাদের শিক্ষার্থী নতুন প্রজন্ম সচেতন না থাকে, তাহলে তাদের মধ্যে দেশপ্রেম কিভাবে জাগ্রত হবে। এখানে বিশ্বের সকল দেশেই সে দেশের ইতিহাস এটা শিক্ষার্থীদের পাঠ করতে হয়, ঠিক অনুরূপভাবে আমরাও এই কোর্সটাকে সেই লক্ষ্য সামনে রেখে ইন্ট্রোডিউস করেছি। এবং আমাদের তো রয়েছে অন্তত হাজার বছর ধরে একটা আন্দোলন সংগ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস। সর্বোপরি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বিশ্বের হাতে গোনায় 1 ডজনের বেশি দেশ হবে না যারা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে, তার মধ্যে আমরা হলাম শুধু অন্যতম না। আবার আমাদের এই মহান মুক্তিযুদ্ধে 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ না, 30 লক্ষ লোক মানে আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, 5 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে। বহু ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা, এত আত্মত্যাগ স্বাধীনতার জন্য কোনো জাতি আর দেয় নেয়, যে কারণে আমাদের রয়েছে গৌরবের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এবং আমাদের রয়েছে একটা অত্যন্ত সমৃদ্ধ ভাষা, সাহিত্য, সংস্কৃতি জাতি হিসাবে। কাজেই এটা তো আমাদের নতুন প্রজন্ম শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। সেই উপলব্ধি থেকেই আমরা এই কোর্সটাকে মানে আবশ্যিক বা কম্পালসারি করেছি। এখন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, তা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বলতে কি বোঝায়, বোঝাচ্ছে যে স্বাধীন একটি রাষ্ট্র, আমরা এই জনপদের মানুষ যারা বাঙালি নামে পরিচিত, তো বাঙালির যে একটি জাতি রাষ্ট্র, যেটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লাভ করেছি, তো সেই রাষ্ট্রটি কিভাবে সৃষ্টি হলো, তার ইতিহাস বা ঐতিহাসিক পটভূমি কি, এই বিষয়গুলোই আমরা জানতে চাই, বুঝতে চাই, আলোচনা করতে চাই। এখন 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ হয়েছে আমরা সকলেই জানি। তার আগে আমরা 1947 থেকে 1971 এই সময়টা পাকিস্তানের অংশ ছিলাম, 1947 সালের আগে এটা ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অংশ। তো এবং ব্রিটিশদের আগমনের আগে 1757 সালে যখন ব্রিটিশ আসলো, তার আগে ভারতের একটি অংশ, ভারতবর্ষের একটি অংশ ছিল। তাহলে এখন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির ইতিহাস যদি আমাকে জানতে হয়, তাহলে আমি কোনখান থেকে শুরু করব, এই প্রশ্নটা আসবে। আমি কি 1947 থেকে 1971 এই পাকিস্তানের 24 বছর এই সময় থেকে এই সময়টা দেখবো, না আর একটু পিছনে গিয়া 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব, যে প্রস্তাবে বলেছিল স্বাধীন রাষ্ট্র সমূহ প্রতিষ্ঠা করতে হবে,
ভারতের দুইটা অঞ্চল, যে দুইটা অঞ্চলের মুসলিম মেজরিটি, একটা বর্তমান পাকিস্তান, একটা হলো বর্তমান বাংলাদেশ, সেই 1940 সাল থেকে শুরু করব। কিন্তু আমাদের বক্তব্য হলো যে একটা জাতি রাষ্ট্র যদি গঠিত হয়, একটা জাতি রাষ্ট্র মানে হলো একটা জাতির স্বাধীন রাষ্ট্র যদি প্রতিষ্ঠা লাভ করতে হয়, তাহলে সেখানে অনেক কিছুর আয়োজন এবং অনেক কিছু উপস্থিত থাকা প্রয়োজন। কথার অর্থ হলো এই যে হঠাৎ করে একটা জনগোষ্ঠী একটা স্বাধীন জাতিতে পরিণত হতে পারে না, স্বাধীন রাষ্ট্র পরিণত হতে পারে না। কাজেই 24 বছর পাকিস্তানি শাসনামল, এর মধ্যে যদি আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখি, তাহলে আমাদের জাতি রাষ্ট্রের যে অভ্যুদয় সৃষ্টি, এটাকে আমরা বুঝবো না। এটাকে বুঝতে হলে একটা দীর্ঘ ঐতিহাসিক ক্যানভাসে ফেলে তারপর এই বিষয়টাকে বুঝতে হবে। কাজেই আমি আমার এই বিষয়ে বক্তব্যটা দুটো লেকচারে সীমাবদ্ধ রাখবো। প্রথমটা যেটা হলো সেটাকে আমরা বলি হিস্টোরিক্যাল রুটস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ঐতিহাসিক যদি বলি উৎস বা রুট বা পটভূমি। আর একটা আমরা যাব প্রিলিউড টু ইন্ডিপেন্ডেন্স সিন্স 1940, 1940 সাল থেকে 71 সাল, এই সময়টার, এটাকে বলি যে স্বাধীনতার লক্ষ্যে রাজনীতির গতিধারা। তো এই দুটা লেকচারে আমরা সীমাবদ্ধ রাখবো। প্রথম লেকচারটি হবে আমাদের ঐতিহাসিক পটভূমি। এখন ঐতিহাসিক পটভূমিতে যদি আমরা যাই, তাহলে কোন কোন বিষয়গুলো আমি দেখব, দেখব যে একটা রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়, এটা হলো আমাদের কিন্তু মূল বিষয়। তাহলে আমাকে যেটা দেখতে হবে যে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয়। একটা রাষ্ট্র গঠনের আমরা সকলেই জানি কম বেশি যে চারটা উপাদান লাগে। একটা হলো নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগে, টেরিটরি, তারপর জনসংখ্যা লাগে, মানুষ, পপুলেশন, তারপর হলো একটা সরকার লাগে সেখানে, পরে সেই ভূখণ্ডের উপরে সেই জনগণের এবং সরকারের যে সার্বভৌমত্ব বলে, যেটাকে ইংরেজিতে বলে সভরেনটি, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা থাকবে ওই ভূখণ্ডের ভেতরে। তো এখন সরকার এবং সার্বভৌমত্ব, এই দুটো এলিমেন্ট পরে আসে। ফার্স্ট যদি শুরু করতে হয় যে একটা ভূখণ্ড লাগবে এবং জনসমষ্টি থাকতে হবে। তো ভারতের পূর্ব অঞ্চল, আজকে যেখানে বাংলাদেশ, এখানে তো জনগণ আছে, বাঙালি জনগোষ্ঠী কয়েক হাজার বছর ধরে এখানে তাদের বসবাস, তার জনগণ আমাদের আছে। আর হলো নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, যে ভূখণ্ডে নিজস্ব স্বকীয়তা থাকবে, বৈশিষ্ট্য থাকবে, নিজস্ব কতগুলো উপাদান থাকবে, এবং যেটাকে বলে একটা স্বতন্ত্র বা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য। যেমন দিল্লি থেকে প্রায় 1000 মাইল দূরে হলাম আমরা, দিল্লিকে যদি সেন্টার ধরি, 1000 মাইল দূরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো মিয়ানমার, যেটা আগে বলতো বার্মা, সেটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া, আর আমরা হলাম দক্ষিণ এশিয়া। তাহলে আমরা হলাম দক্ষিণ পূর্ব এশিয়া আর দক্ষিণ এশিয়ার মাঝখানের দেশ হলাম আমরা, অর্থাৎ এটাকে বলা হয় গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া অথবা গেটওয়ে টু সাউথ এশিয়া, এমন একটা প্রান্তে আমরা অবস্থিত আমাদের দেশে। এখন এই যে আমাদের ভূখণ্ড, এর একটা বৈশিষ্ট্য কি হলো যে ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, 6টা ঋতু আছে, নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, আমরা বোধহয় মাসে বাঁধে আমরা বাঙালি, এবং আমাদের এই ভূখণ্ড একটা সবুজের সমারোহ। অতএব আমরা এখান থেকে যতই উত্তর বা পশ্চিমে যাব, ততই দেখব যে সেখানে ধূসর মরুভূমি, আবার সেখানে লোকের খাদ্যাভ্যাস, সেখানে দেখা যাবে যে তারা পোশাক পরিচ্ছদ বা খাদ্যাভ্যাস, সেখানে হয়তো তারা দেখা যাবে যে রুটি মাংস এগুলো, এবং তার ভাষা সংস্কৃতি ভিন্ন। কাজে আমরা এই যে আজকের যে ভূখণ্ড নিয়ে বাংলাদেশ, এখানকার মানুষ এবং এই অঞ্চল, তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য কিন্তু আছে। তাহলে এ হলো একটা দিক যে আমরা কেন আমাদের জন্য একটা ভিন্ন রাষ্ট্রের প্রয়োজন হলো, কেন আমরা অন্যদের থেকে ভিন্ন, এইটা বোঝার জন্য এই বিষয়কে তুলে ধরলাম। এখন এই জনপদের আমরা যে মানুষ, যারা বলি আমরা বাঙালি, তারা রক্ত সম্বন্ধ গত তার বৈশিষ্ট্য কি, অর্থাৎ মানব জাতির কতগুলো যেটা বলি আমরা রক্ত সম্পর্কীয় বৈশিষ্ট্য থাকে। যেমন কতগুলোকে বলা হয় যে ককাসাইট, নিগ্রোয়াইট, তারপর অস্ট্রাইট, এভাবে। তো আমরা কোন রক্ত ধারা থেকে আসছি, সংক্ষেপে যদি বলি মঙ্গোলীয় এবং আদি অস্ট্রেলীয়, এই যে জনগোষ্ঠী যারা ছিল মঙ্গোলীয় এবং আদি অস্ট্রেলীয় মানে অস্ট্রেলিয়ার, ওইখানকার জনগোষ্ঠীর রক্তধারা আমাদের মধ্যে বেশি প্রভাবিত হয়েছে। তবে বাঙালি জাতি মূলত বলি আমরা একটা সংকর জাতি, মিক্সড, এখানে নানা বর্ণ, নানা জাতি, নানা গোষ্ঠীর রক্ত আমাদের রক্তধারায় প্রবাহিত হয়েছে নানা ঐতিহাসিক কারণে। এ হলো একটা দিক
কাজে আমরা একটা মিশ্র জাতি, একটা মিক্সড নেশন, এটা আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। তৃতীয় যে কথাটা বলতে চাই সেটা হলো যে আজকে যে বাংলাদেশ যে ভূখণ্ড নিয়ে গঠিত এবং একটা আমাদের সরকার রয়েছে, নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা রয়েছে, আদিতে আজকে থেকে 1,000-1,500 বছর আগেও কি এই অবস্থায় ছিল? উত্তর হলো না। কি ছিল তাহলে? কতগুলো আজ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জনপদে বিভক্ত ছিল। যেমন সেই জনপদ গুলোর মধ্যে ছিল গৌড় একটা জনপদ, রার একটি অঞ্চল বা জনপদ, বঙ্গ একটি জনপদ, তারপর সমতট একটি জনপদ, হরিকেল একটি জনপদ। এই এক একটা জনপদে মানুষ বসবাস করতো, একটা থেকে আর একটা ছিল বিচ্ছিন্ন। এই জনপদ গুলোকে কিন্তু একত্র করে, যেমন মানুষের হিউম্যান বডি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত, সেটাকে একত্র করে তারপর একটা মানুষের বডি শেপ নেয়, ঠিক এই জনপদ গুলোকেও ইন্টিগ্রেট করতে হয়েছে, একাত্ম করতে হয়েছে। তারপর বলা হয়েছে যে ইয়েস, এই একটা ভূখণ্ড এবং এখানকার মানুষ আমরা একই শাসনাধীনে, একই নিয়ম কানুনের অধীনে, অতএব আমি এখন আস্তে আস্তে আমাদের মধ্যে একটা সমগোত্রীয় বা সমচিন্তা ভাবনা, যেটার অন্যভাবে যদি বলি একটা নিজস্ব বোধ, নিজস্ব সত্তা, নিজস্ব আইডেন্টিটি বা জাতীয় বোধ, এটা গড়ে উঠে। তা প্রথম এটাকে ইন্টিগ্রেশনও করার প্রয়োজন হয়েছে। এবং আমাদের এই অঞ্চল বিজাতীয় বা বিদেশি বিভিন্ন শাসকদের অধীনে ছিল, অন্তত 1,000 বছর ধরে এই অঞ্চল বিদেশি অথবা ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, যে কারণে এই অঞ্চলের নামও বিভিন্ন সময় বিভিন্ন রূপ লাভ করেছে। কখনো এটার নাম হয়েছে বঙ্গ, তারপর হইল বাংলা, তারপর হলো বাঙ্গালা, বঙ্গ, বাংলা, বাঙালা, সুবে বাংলা, তারপর সুবে বাংলা, পর হলো সুবে বাংলা মানে প্রদেশ, তারপর হলো নিজামাত, এবার হলো বেঙ্গল, তারপর হলো ইস্ট বেঙ্গল, তারপর হলো ইস্ট পাকিস্তান, 71 পরে হলো বাংলাদেশ। তো এতটা নাম পরিবর্তন হয়েছে এই ভূখণ্ডের বিভিন্ন সময়, অর্থাৎ বিভিন্ন শাসন আমলে বিভিন্ন নামকরণ তারা এই অঞ্চলের করেছে। এগুলো একটা দিক, মানে আমাদের ঐতিহাসিক ঘটনার একটা যদি বলি প্রতিফলন বা বৈশিষ্ট্য এখানে দেখতে পাই। এখন যদি আমরা আসি যে বিভিন্ন শাসকদের মধ্যে কারা কারা এখানে ছিল, 750 থেকে 1150, এই 400 বছর, 750 থেকে 1150, 400 বছর ছিল পাল রাজাদের শাসন, যেখানে হলো গোপাল, মহিপাল, ধর্মপাল, দেবপাল, এগুলো হলো পাল বংশের রাজারা। পাল বংশের যারা রাজা যারা ছিল তারা ছিল ধর্মে বৌদ্ধ ধর্মের অনুসারী, এবং 400 বছর তারা শাসন করেছে। তাদেররা ছিল মূলত বাঙালি, এই মাটি বা মানুষের সন্তান, ধর্ম বিশ্বাসে ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। পালদের পরে আসলো সেনদের শাসন, এবং এটা 100-150 বছর ধরে চলছিল। তা সেনরা যে আসলো সেটা আমরা ধরতে পারি যে মনে করি যে 1050 থেকে 75 থেকে 1203, এই সময়কালটা হলো সেনদের, অর্থাৎ 100-150 বছর। পালরা যখন একটা অঞ্চল শাসন করেছে, সেনরা তখন আর একটা অঞ্চলে শাসন করছে, যে কারণে অনেক সময় ওভারল্যাপিং, দুইটা শাসন পাশাপাশি চলছে। তবে মনে রাখা দরকার যে পালদের শাসন হলো 400 বছরের, সেনদের শাসন হলো 100-150 বছরের। এখন এই সেন রাজারা কারা? লক্ষণ সেন, বল্লম সেন, বিজয় সেন, এগুলো হলো সেন বংশের রাজা, তারা কারা? এই সেন বংশে প্রতিষ্ঠিত যারা, তারা মূলত আসছে বাংলার বাহির থেকে, যেটা হলো দক্ষিণ ভারত থেকে আসছে, দাক্ষিণাত্য থেকে, এবং যে কারণে কর্ণাটক অঞ্চল থেকে আসছে। অতএব এই সেন রাজারা কিন্তু বাঙালি না, তারা হলো ধর্মে হলো ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ অর্থাৎ তারা ছিল হায়ার কাস্ট, এবং তারা বাঙালি না, তারা হলো বাংলার বাহির থেকে আসা। তারপর সেনদের পরে কারা আসলো? মুসলিম শাসন এখানে প্রতিষ্ঠিত হলো, কখন হলো? 1204 খ্রিস্টাব্দে। কার নেতৃত্ব হলো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন তুর্কি জেনারেল, তিনি বঙ্গ বিজয় করলেন। লক্ষণ সেন, সেন বংশের রাজা, তিনি তখন রাজা ছিলেন এই বেঙ্গলে। তো মাত্র 18 জন অশ্বারোহী সৈন্য, অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে 18 জন সৈন্য নিয়ে এসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে এই বঙ্গ বিজয় করে, এবং এর মধ্যে দিয়ে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা লাভ করে। বখতিয়ার খলজি কোত্থেকে আসছে? তুর্কি, কিন্তু একজন তুর্কি জেনারেল, আফগানিস্তান হয়ে তারপর ভারতে বর্ষ ঢুকে সেখান থেকে বাংলা এসে এটাকে দখল করে নিয়ে যায়। এর মধ্যে এরপর যে মুসলিম শাসন 550 বছর ধরে,
সেনদের 1600 থেকে 1500 বছর পরে 550 বছর ধরে মুসলিম শাসন, অর্থাৎ 1204 থেকে শুরু করে 1757 থেকে পর্যন্ত চলল মুসলমানদের 550 বছরের শাসন। এখন এই মুসলিম শাসক কারা? এরা হলো তুর্কি অর্থাৎ তুরস্ক থেকে আসা, আফগান আফগানিস্তান থেকে আসা, এবং মোগল। মোগলরা আসছে মূলত সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া থেকে, ওই যে বাবর, তাবার, হুমায়ুন, অরঙ্গজেব, আকবর, এই যে মোগল বাদশাহ রাজারা, এরা আসছে সেন্ট্রাল এশিয়া থেকে, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আগে সোভিয়েত ইউনিয়নে যে ছিল, তো সেখান থেকে আসছে মোগলরা। এবং এই মুসলিম শাসন এখন আফগান, তুর্কি, মোগল, এর টোটালটা হলো একসাথে একটা প্যাকেজ মুসলিম শাসন, এইটা চলছে 550 বছর ধরে। তাহলে কি দেখি, প্রথম 400 বছর হলো তোমার পালদের শাসন, তারপরে 1600 থেকে 1500 বছর হলো সেনদের শাসন, 550 বছর হলো মুসলমানদের শাসন, তারপর হলো 1757 সালের পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হলেন এবং সেখানে ব্রিটিশ শাসনের গোড়াপত্তন হলো ভারতবর্ষে। ব্রিটিশরা 190 বছর এখানে শাসন করলো, 190 বছর শাসনের অবসান করলো 1947 সালে, হইল ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্র। 47 সাল থেকে 1971-24 বছরে আমরা থাকলাম পাকিস্তানি এক ধরনের ঔপনিবেশিক শাসন আমলে, এক রাষ্ট্র, কিন্তু আমাদের উপর তারা ঔপনিবেশিক ধাঁচের শাসন শোষণ চালালো। আমাদের বাংলা ভাষাকে তারা প্রথমে রাষ্ট্রভাষাও করতে চায় নাই, যার জন্য ভাষা আন্দোলন বন্ধ করতে হয়েছে। কাজেই আমরা যদি পালদের কথা বাদ দিই, যেহেতু তারা হলো এদেশীয় এবং বাঙালি ধর্মে, যদিও বৌদ্ধ ধর্ম অনুসারী, সেনদের থেকে শুরু করে অর্থাৎ 1025 বা 1150 থেকে শুরু করে আমরা যদি 1971 সাল ধরি, এই দীর্ঘ প্রায় 1000 বছর ধরে আমরা বিজাতীয়, বিজাতীয় মানে স্বজাতীয় না, অর্থাৎ বাহির থেকে আসা, ভারতের বাংলার বা ভারতের বাহির থেকে আসছে তারা, অথবা যারা হলো ঔপনিবেশিক। এখন বিজাতীয় হলো যেমন মুসলিম শাসকরা ছিল বিজাতীয়, কিন্তু তারা ঔপনিবেশিক না, ঔপনিবেশিক শাসক হলো ব্রিটিশ পাকিস্তান যে এক ধরনের ঔপনিবেশিক শাসক। ঔপনিবেশিক শাসকরা এখানকার সম্পদ নিয়ে তাদের দেশে চলে যায়, আর বিজাতীয়রা তারা এখানেই শাসন করে, এখানেই মৃত্যুবরণ করে, এখানেই আগ্রার তাজমহল করে, তারা এটা আবার ওই মধ্য এশিয়া নিয়ে যায় না, এইখানে হলো পার্থক্য। বাট দুইটাই হলো বিদেশি শাসন। তো এই 1000 বছর হলো বিদেশি, বিজাতীয় বা ঔপনিবেশিক শাসন। এই হলো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমি তুলে ধরলাম যে 1000 বছর ধরে আমরা তাহলে বিদেশি শাসন শোষণের অধীনে আমরা ছিলাম। এর মধ্যে দেখা যাবে বাংলার আর একটা বৈশিষ্ট্য হলো যে এখানের যে শাসনের মধ্যে মুসলিম শাসনের আগে যদি আমি পালদের শাসনের ফিরে আসি, তাহলে সেখানে দেখি যে পাল শাসকদের শাসনের একটা গুরুত্বপূর্ণ মানে কন্ট্রিবিউশন হলো এই যে এই সময় চর্যাপদ নামক একটা বিষয়, যে সেই চর্যাপদকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের এবং বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। চর্যাপদ হলো গীত, কবিতা, অর্থাৎ গীত বা গানের সুরে, কবিতার সুরে কোনো কিছু লেখা। তো সেই পালদের সময় চর্যাপদ থেকে তোমার বাংলা ভাষা প্রথম হলো কবিতা বা ছন্দে, তারপর আস্তে আস্তে মধ্যযুগে সেটা হয়ে গেল পুঁথি সাহিত্যে, ওটাও হলো একটা কবিতার ফর্মে বলা যেতে পারে। তারপর ব্রিটিশ শাসনের সময় যখন আধুনিক যুগ শুরু হলো বাংলা সাহিত্যে, তখন গদ্য অর্থাৎ এখন আমরা যে প্রোস স্টাইলে যে লেখি, এই স্টাইলে বাংলা ভাষার প্রচলন হলো। এর আগে কিন্তু কবিতা ছন্দে ছন্দে মিলেই বাংলা ভাষার ই করা হতো। এখন বাঙালি জাতীয়বাদ বা আমরা বলি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, কাজে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে যদি বুঝতে হয়, তাহলে আমার ভাষার যে বিকাশ, চর্যাপদ থেকে কিভাবে ভাষার বিকাশ হলো, ভাষার পরিবর্তন ঘটলো, এটাও আমাকে বুঝতে হবে। কারণ এর সাথে আমার জাতিসত্তার গুরুত্ব একেবারে নিবিড়ভাবে সম্পর্কিত, সম্পর্কিত এই জন্য যে ভাষার মাধ্যমে আমি কথার আদান প্রদান করি, ভাবের আদান প্রদান করি, এবং এর মধ্যে আমি একাত্ম হই এবং মমত্ব বোধ করি। কাজেই ভাষা হলো আমাদের প্রধান উপাদান, হলো জাতিসত্তার ক্ষেত্রে ভাষা হলো একটা মেইন এলিমেন্ট। এটা যদি আমরা মনে রাখি, তাহলে চর্যাপদ থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এবং হয়ে এক পর্যায়ে যখন মধ্যযুগের কবি হলো আব্দুল হাকিম নোয়াখালী অঞ্চলের, তিনি তখন লিখলেন, তার জন্ম হলো 1620 সাল থেকে 1690, মধ্যযুগের কবি, অর্থাৎ আজকে থেকে 400 বছরও আগে, তিনি একটা কবিতার পংক্তি হলো এই 21 ফেব্রুয়ারি শহীদ মিনার ওয়ালে লেখা থাকে যে, যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেজন জন্মকার নির্ণয় না জানি। অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করে যে বাংলা ভাষাকে হিংসে করে, ছোট করে দেখে, মনে করে এটা হলো চাষি গরিব মানুষের ভাষা, আর যারা আশ্রাপ
অর্থাৎ যারা সম্ভ্রান্ত সকল তাদের ভাষা হবে উর্দু, ফার্সি আর অ্যারাবিক, আর বাংলা ভাষা হলো সমাজের অধস্ত নিম্নস্তরের মানুষের ভাষা। এইভাবে যারা ভাষা বাংলা ভাষাকে ছোট করে দেখে তাদের পিতৃমাতৃ পরিচয় ঠিক নাই, কবি বলতেছে, অর্থাৎ তারা হলো অজন্মা। কারণ কেননা এই মাটির যদি কেউ সন্তান হয় এবং বাংলা ভাষার এখানে যদি তার কোনো জন্ম হয় তাহলে সে বাংলা ভাষাকে ছোট করে দেখতে পারে না, কাজেই বাঙালির কাছে বাংলা ভাষা হলো মাতৃসম এবং সেইভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে ভাষার প্রতি আমার যে একটা অনুরাগ, ভাষার প্রতি আমার যে একাত্মবোধ, যেটা মধ্যযুগের কবি আব্দুল হাকিমের কণ্ঠে ধ্বনিত হলো, এটারই সূত্র ধরে কিন্তু আমি 48 এবং 52 সালের যে ভাষা আন্দোলন পাকিস্তান আমলে, যে ভাষা আন্দোলনে 52 ভাষা আন্দোলনে 21 ফেব্রুয়ারি ছাত্ররা রক্ত দিল, এই চেতনার সাথে কিন্তু আমি তার যোগসূত্র খুঁজতে পাই। কাজেই 48-52 ভাষা আন্দোলনকে বুঝতে হলে কবি আব্দুল হাকিমকে বুঝতে হবে, তার ওই পঙ্ক্তির উচ্চারণকে বুঝতে হবে এবং বাংলা ভাষার প্রতি তার যে একাত্মবোধ মমত্ববোধ সে জিনিসটাকে আমাদের বুঝতে হবে। এ হলো একটা দিক। এখন আর একটা বিষয়ে আসি, যে যে কথা বলেছিলাম যে নানা জনপদে বিভক্ত ছিল, এখন এই জনপদ গুলোকে যদি আমি একত্র না করি তাহলে একটা রাষ্ট্র হবে কোথায়? রাষ্ট্র হতে হলে তো একটা সাইজেবল টেরিটরি দরকার। কাজে ছোট 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 শহরে বিভক্ত ছিল একটা থেকে আর একটা বিচ্ছিন্ন। মুসলিম শাসন আমলের তিনটা কন্ট্রিবিউশন, একটা হলো তারা কি করেছে, এই জনপদ গুলোকে একত্র করে একটা শাসন কাঠামোর অধীনে নিয়ে আসছে, যেখানে একই নিয়ম কানুন আচার আচরণ গড়ে উঠতে পারছে, নাহলে তো একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকতো, তখন একটা রাষ্ট্র গঠন সম্ভব হতো না। কাজেই মুসলিম শাসকদের একটা কন্ট্রিবিউশন হলো এই জনপদ গুলোকে একত্র করেছে, এক। দুই নম্বরে তাদের আর একটা কন্ট্রিবিউশন হলো যে তারা বিজাতীয়, তাদের ভাষা হলো পার্সিয়ান, মানে ফার্সি ভাষা, কিন্তু তারা কি করেছে, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এদেশের যারা বাঙালি, যারা বাঙালিদের মধ্যে অগ্রসর এবং চিন্তাবিদ যারা রয়েছে এবং সাহিত্য চর্চা শুরু করে দিয়েছে ওই সেই পালদের সময় থেকেই চর্যাপদে পরপরই, কারণ চর্যাপদ তো যারা লিখেছে তারা তো জ্ঞানী লোক এবং এই জ্ঞান চর্চা করেছে, অতএব এই বাংলা ভাষা এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছে। পৃষ্ঠপোষকতা দেওয়া মানে মানেই প্যাট্রোনাইজ, অর্থাৎ সহায়তা করেছে, তারা হেল্প করেছে। এটা বলে নাই যে সবাইকে ফার্সি ভাষা শিখতে হবে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাদের মাতৃভাষা মনে করো পার্সিয়ান, যেমন জিন্নিয়া বলছিল উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ সবাইকে উর্দু শিখতে হবে, কিন্তু তারা কিন্তু সেটা বলে নাই, আনলাইক জিন্না, বরং তারা বলছে যে তোমাদের যে মাতৃভাষা যেটা আছে সেটা চর্চা করো এবং সেখানে রাষ্ট্র সরকার সহায়তা দেবে। এ একটা বড় ভালো দিক যেখানে আমার বাংলা ভাষা বিকশিত হয়েছে, হওয়ার সুযোগ লাভ করেছে। থার্ড যেটা হলো সেটা হলো যে তারা এখানে মুসলিম শাসক, ধর্মের দিক দিয়ে হলো ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু এখানকার মানুষ নানা ধর্মে বিভক্ত, এখানে বৌদ্ধ ধর্ম অনুসারী আছে এবং অধিকাংশ ছিল সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের অনুসারী বা প্রকৃতির পূজা করেছে। তো আমরা আজকে বাংলার এইখানে যে মুসলিম মেজরিটি 89% এখন এই বাংলাদেশের মানুষ হলো ইসলাম ধর্ম অনুসারী, কিন্তু আমাদের পূর্বপুরুষ 99% ছিল যদি বলি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের অনুসারী অথবা বৌদ্ধ ধর্মের। কাজেই আমাদের তাহলে এখানে মুসলমানদের এই যে ইসলাম ধর্মের অনুসারী মুসলিম জনগোষ্ঠী আসলো কোত্থেকে, এরা ওই যে মুসলিম শাসক যারা আফগানিস্তান বা তুরস্ক অথবা সেন্ট্রাল এশিয়া থেকে আসছে তাদের বংশধর নয়, এরা সব হলো কনভার্টেড মুসলিম, অর্থাৎ ধর্ম অন্তরিত, এক ধর্ম থেকে আর একটা ধর্মে অন্তরিত হয়েছে, ধর্ম গ্রহণ করেছে। এখন যখন কনভার্টেড হয়, ধর্মান্তরিত হয়, তখন আগের যে ধর্ম কেন্দ্রিক যে মানুষের বিশ্বাস আচার আচরণ অভ্যাস এগুলো সব কিন্তু ত্যাগ করে না, যে কারণে পয়লা বৈশাখ হলে আমরা মঙ্গল শোভাযাত্রা বের করি, 21 ফেব্রুয়ারি হলে শহীদ মিনারে আলপনা করি, বিয়ের অনুষ্ঠানে আমরা আলপনা করি, কপালে আমাদের মেয়েরা টিপ পরে, সন্ধ্যা হলে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই বলি যে এখন ঘরে ঝাড় দিতে হয় না, ঘরের লক্ষ্মী চলে যাবে। আবার অনেক সময় আমরা বলি আরে এই কাজটা করলে কি মহাভারত অশুদ্ধ হবে, এটা না যে আমাদের পবিত্র কোরআন কি অশুদ্ধ হবে, আমরা বলি মহাভারত কি অশুদ্ধ হবে, এর মানে কি? এর মানে হলো আমি যে একটা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বা সামাজিক বিশ্বাস থেকে ধর্মান্তরিত হয়েছি, কিন্তু আমার পুরানো অভ্যাস রীতি নীতি
আচার আচরণ অনেক কিছু আমি বহন করেছি, এই যে বহন করলাম এখন বৌদ্ধ ধর্মের সেই শান্তির বাণী থেকে বহন করেছি, ইসলামের অ্যাপারেন্ট একটা সাম্যের বাণী সেখানে আছে, এবং এখানের যে ধর্ম প্রচার যেটা হয়েছে সেটা হলো ওহাবি ধর্ম না, ওহাবি ধর্ম হলো সবকিছু ভেঙে চুরে একেবারে একটা যদি বলি IS স্টাইলের বা তালেবান স্টাইলের যে ধর্মীয় বিশ্বাস বা মৌদুদীপন্থী বিশ্বাস সেটা না। আমাদের এখানের মুসলমান শাসকদের এটা হলো আর একটা ইতিবাচক কন্ট্রিবিউশন, যেখানে ইসলাম যে প্রচার হয়েছে সেটা ছিল যেটা বলি আমরা যে সুফিবাদী ইসলাম। সুফিবাদী ইসলাম হলো শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে এবং সহমর্মিতার পক্ষে, অর্থাৎ যার যার ধর্ম আছে সেই ধর্ম বিশ্বাস নিয়ে একত্রে আমরা বসবাস করব। এই যে ধর্মীয় সহিষ্ণুতা এবং বাঙালির যে সংস্কৃতি, বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আমার সাহিত্য ইত্যাদি গড়ে উঠলো, এর মধ্যে দিয়ে এই এখানকার জনগোষ্ঠী ধর্ম বিশ্বাস যাই হোক না কেন কিন্তু তার মধ্যে একটা নিজস্ব সত্তা গড়ে উঠেছে যেটাকে বলি আমরা বাঙালি সত্তা। এই যে বাঙালি সত্তাটা গড়ে উঠেছে যার মধ্যে নানা ধর্মীয় এলিমেন্ট আছে এবং অন্য অন্য বিশ্বাস এগুলা এসে এখানে সংমিশ্রিত হয়েছে, যেটাকে ইংরেজিতে বলে সিনক্রিটিস্টিক কালচার, বাংলায় বলি আমরা একটা মিক্সড কালচার, অর্থাৎ আমরা নানা মানে ধর্ম এবং মানব জাতি তার নানা উপাদান, এমনকি আমাদের বাংলা ভাষার মধ্যেও কিন্তু দেখা যাবে যে এখানে পার্সিয়ান বা ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আরবিক ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ইংরেজি আছে, চেয়ার আমরা বলি যেমন, কাজী এগুলো হলো সব এই সবের একটা সংমিশ্রণ নিয়ে আমার একটা একক একটা জাতিসত্তা গড়ে উঠেছে যেটাকে বলি আমরা বাঙালি জাতিসত্তা। এখন আমার বাঙালি জাতিসত্তার একটা বৈশিষ্ট্য কি, সেটা হলো যে এখানে যে অসাম্প্রদায়িকতা যেটাকে আজকে বলি আমরা ধর্ম নিরপেক্ষতা, এটা আমার ইতিহাসের অংশ, এটা আমাদের সমাজের অংশ এবং এখান থেকেই কিন্তু এটা উঠে আসছে, যে কারণে বাঙালিদের কাছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেমন আমাদের জাতীয় কবি, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর হলো আমাদের যে প্রিয় কবি, বিশ্বকবি, এবং যার গান বা কবিতা অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেটা হলো আমাদের জাতিসংগীত, নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই হলো আমাদের প্রিয়, দুজনই হলো আমাদের জাতিসত্তা এবং অস্তিত্বের ভিত্তিকে তারা রচনা করেছেন, কাজেই দুইজনই হলো আমাদের মানে যদি বলি যে অস্তিত্বের ঠিকানার মূলে এই দুজন। এবং কিন্তু পশ্চিম বর্তমান পাকিস্তানের যে দৃষ্টিভঙ্গি কি, তারা নজরুলকে হাফ ওন করে, পুরা করে না, করে না, এই জন্য নজরুল আবার বিয়ে করেছে প্রমিলাকে, এক হিন্দু ভদ্রমহিলা বিবাহ করেছিল, কাজেই সে তো পিওর মুসলমান হতে পারলো না। তাহলে এক দুই নাম্বার, রবীন্দ্রনাথকে তারা মনে করে হিন্দু কবি, রবীন্দ্রনাথের কোন পোর্ট্রেট ছবি পাকিস্তানের কারো বাসায় পারতপক্ষে পাওয়া যাবে না, নজরুল কথা দিচ্ছে, কিন্তু বাঙালিদের এখানে আমাদের ড্রয়িং রুমে বলি সেখানে রবীন্দ্রনাথ এবং নজরুলের আমার লাইব্রেরিতে যেমন বই আবার ড্রয়িং রুমে আমার পোর্ট্রেট থাকে, আর রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের জীবনের সেই দুঃখ সুখ হাসি কান্না বেদনা বা কোনো কিছুই প্রেম কোনো কিছুই চলে না, অর্থাৎ সর্বক্ষেত্রেই আমাদের কাছে রবীন্দ্রনাথ হলো শুধু প্রাসঙ্গিক না অনিবার্য। কাজেই এই রবীন্দ্রনাথ নজরুল এবং হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম এই সব কিছু নিয়ে এবং আমরা কতগুলো এলিমেন্ট আমাদের মধ্যে যুক্ত হয়েছে আমরা ধারণ করেছি এবং এগুলো নিয়ে বাঙালি জাতিসত্তার সৃষ্টি হয়েছে, এইটাই হলো বাঙালি জাতিসত্তা, যেটা হলো সহিষ্ণু, যেটা হলো শান্তির পক্ষে, যেটা হলো সম্প্রীতির পক্ষে এবং যেটা হলো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অর্থাৎ অসাম্প্রদায়িক আমার যে জাতীয় চেতনা, আমি যে একটা বিশ্ব মান এবং মানবতার আদর্শে আমি বিশ্বাস করি, আমি যে সবার সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, এটাই হলো বাঙালির আদর্শ, এটা হলো বাঙালি সত্তার চেতনার মূলে হলো এই আদর্শ। এই জিনিসটাকে যদি আমরা বুঝি তাহলে পাকিস্তানের সাথে তো আমরা এক থাকতে পারি না, কেন তাদের আদর্শ তাদের বিশ্বাস এবং তাদের ইতিহাস ঐতিহ্য সবকিছু ভিন্ন। ঘটনাক্রমে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম যেটা আমি নেক্সট লেকচারে আমি আলোচনা করব। এখন আমি দ্রুত চলে যাই যে 1957 সালে পলাশির যুদ্ধ এবং ব্রিটিশরা যখন এদেশে আসলো তার আগে বাংলায় কি হয়েছে, এখানে বাংলায় যে মুসলিম শাসক যারা ছিল বি জাতীয় অর্থাৎ আফগানিস্তান অথবা তুরস্ক অথবা তারা সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, ঠিক ঠিক যেমন মুঘলরা সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, শেরশাহ আফগানিস্তান থেকে আসছে, তার ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন মুক্তির খলজি অরিজিন হলো তুর্কি যেটা বলেছি, কিন্তু এদের একটা হলো যে এখানে এসে শাসন করেছে,
এবং তারা ছিল সহিষ্ণু, তারা ছিল যেটাকে বলেছি আমরা যে যে তাদের ইসলাম হলো মানবিক ইসলাম এবং যেটা হলো সহনশীল, যে কারণে আমরা এখানে দেখতে পাই যে এখানকার শাসক নৃপতি যারা ছিল, অর্থাৎ দিল্লির হলো সেন্টার ক্যাপিটাল, সেখানে মূল বাসা, তার প্রতিনিধিরা ছিল মনে করো বাংলা একটা প্রদেশ, এখানকার যারা প্রতিনিধি ছিল অধিকাংশ সময় তারা বিদ্রোহ করতো দিল্লির বিরুদ্ধে, 1000 মাইল দূরে বাংলায় তারা শাসন করতেছে, তাদের দিল্লির সম্রাটকে তারা ট্যাক্স দিবে না, না দিয়া তারা প্রায় স্বাধীনভাবে চলছে। এভাবে 1342 থেকে 1542 এই 200 বছরে সোনারগাঁ কেন্দ্রিক আমাদের যে সুলতানি শাসন আমল ছিল, স্বাধীন সুলতানি শাসন আমল বলা হয়। তারপরে যখন মুঘলরা আসলো তখন আমরা দেখি 1707 সাল থেকে 1757 অর্থাৎ পলাশী যুদ্ধের পর্যন্ত এই 50 বছর ধরে বলা হয় স্বাধীন নবাবী আমল, নবাব মুর্শিদুল্লাহ খান, তারপর তারপরে আসে নবাব আলীবর্দী খান এবং আলীবর্দী খানের গ্র্যান্ডসন হলো নবাব সিরাজউদ্দৌলা। এই তিনজন এরা ছিল স্বাধীন বাংলার স্বাধীন নবাব, বাংলা বিহার এবং উড়িষ্যা এই অঞ্চলটা নিয়ে একটা প্রশাসনিক অঞ্চল এবং এর স্বাধীন নবাব ছিল এরা। তাহলে আমাদের ইতিহাসে কি আছে যে স্বাধীনভাবে এই অঞ্চল পরিচালনা করারও একটা ঐতিহ্য কিন্তু আমাদের আছে, যদিও এটাকে রাষ্ট্র বলা যাবে না কিন্তু বারবার কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছে, এটা আমাদের ইতিহাসের অংশ। এখন আমরা আসি 1757 সালের পলাশির যুদ্ধ, যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটল মির্জাপুরের বিশ্বাসঘাতকতার কারণে, এবং বিশ্বাসঘাতকতাও আমাদের ইতিহাসের নানা প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো, যেমন 1975 সালে 15 আগস্ট জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে হত্যা, তার সাথে তৎকালীন সময় খন্দকার মোস্তাক এবং যে জিয়ুর রহমান সাহেব যে আছেন, অন্যান্য বা ডালিম বা ফারুক রশিদ এরা যে যুক্ত, এরা তো আজকে অন রেকর্ড। কাজে এই যে বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র এগুলা নতুন কিছু না, ও সময় ছিল। তো পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হলো ব্রিটিশরা আসলো, ব্রিটিশরা প্রথম পা রাখলো কোথায়, বাংলায়, কলকাতা হলো তার রাজধানী, 1911 সাল পর্যন্ত কলকাতায় রাজধানী ছিল, তারপর কলকাতা থেকে 1911 সালে চলে গেল দিল্লিতে রাজধানী। এন্ড কলকাতায় 1757 থেকে 1911 সাল পর্যন্ত যখন রাজধানী, তা রাজধানী যেখানে থাকে সেখানকার মানুষ কিন্তু অনেক চালাক চতুর হয়, সেখানকার মানুষ অনেক সচেতন হয় এবং রাজধানীকে কেন্দ্র করে একটা জনগোষ্ঠী এগিয়ে যায়, যে কারণে বাংলা এবং বাঙালিরা ভারতবর্ষের অন্যান্য জনগোষ্ঠী থেকে কিন্তু অনেক এগিয়ে ছিল, যে কারণে গোখেল বলছিল হট বেঙ্গলস থিংস টু দে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমারো, অর্থাৎ বাংলা আজকে যারা ভাবে বাকি ভারতের বাকি অঞ্চল ভাবে আগামীকাল, অর্থাৎ তারা পিছিয়ে আছে, বাংলা আগাই আছে। এটার মূল কারণ হলো রাজধানীর কাছাকাছি আমাদের বসবাস। এখন ব্রিটিশ শাসন হলো 190 বছর, এই 190 বছরের যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, এর দুইটা দিক আছে, একটা হলো ভালো দিক একটা হলো খারাপ দিক। খারাপ দিকের মধ্যে হলো প্রথম, যদি বলে ভালো দিকটির মধ্যে হলো প্রথম, যোগাযোগ ব্যবস্থাটা তারা উন্নতি করেছে, রেলওয়ে ব্যবস্থা 1864 সালে তারা প্রবর্তন করেছে, তারপর ব্রিটিশদের শাসনকে কেন্দ্র করে আধুনিক আইন, এই যে হাইকোর্ট জজকোর্ট বিচারালয়, আগে ছিল কাজী প্রথা, এটা প্রবর্তন করেছে, এগুলো আর একটা পজিটিভ দিক, যেটা হলো রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। থার্ড ভালো দিক কি করেছে তারা, যে ব্রিটিশ শাসনকে কেন্দ্র করে এখানে পেশাজীবী সম্প্রদায় সৃষ্টি হয়েছে, আইনজীবী অন্যান্য যারা আছে প্রফেশনাল ছেলেবী। তারপরে ব্রিটিশ শাসনকে কেন্দ্র করে আরেকটা কাজ যেটা হয়েছে সেটা হলো যে এখানে ব্রিটিশ শাসন আমলে যে প্রকাশনা প্রিন্টিং প্রেস, তা প্রিন্টিং প্রেস যখন হলো তখন কলকাতা বেসড অনেক সাপ্তাহিক দৈনিক পত্রিকা বিভিন্ন ভাষায় প্রকাশিত হতে লাগলো, বই পুস্তক বেরোতে লাগলো, এবং এই ব্রিটিশদের শাসন আমলে অর্থাৎ 1757 পরে 1800 থেকে 1900 এই সময়ের মধ্যেই আমরা দেখি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শুধু ঈশ্বরচন্দ্র আবার বিদ্যাসাগর মনে রেখো, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর যদি আমরা বলি যে আমাদের সেই প্রকৃতির কবি যে জীবনানন্দ দাস, তারপরে আরো পরে নজরুল ইসলাম, তারপরে যদি বলি দীনবন্ধু মিত্র, মীর মোশাররফ হোসেন, এইভাবে একদল গ্যালাক্সি অফ লিটারেটিউডস অর্থাৎ সাহিত্যিকদের আবির্ভাব ঘটলো, যারা বাংলা ভাষা যেটা আগে পুঁথি সাহিত্যে ছিল পদ্য অক্ষরে ছিল সেটাকে এখন গদ্যের ছন্দে তারা নিয়ে আসলো। গদ্যের ছন্দে মানে লং হ্যান্ডে আমরা যেটা লিখি এবং বই পড়ি,
এভাবে তারা করলো, ভাষাকে যখন সহজ করে দিল তখন আমার কমিউনিকেশনও সহজ হয়ে গেল। এগুলো হলো তাদের পজিটিভ দিক। আর নেগেটিভ দিকের মধ্যে হলো যে তারা 1793 সালে যে একটা ভূমি বন্দোবস্ত করেছিল এখানে, যেটার নাম হলো পার্মানেন্ট সেটেলমেন্ট বা জমিদারি ব্যবস্থা। এই জমিদারি ব্যবস্থাকে কেন্দ্র করে বাংলায় একটা শ্রেণীর মানুষ হয়ে গেল জমিদার, আর একটা শ্রেণী রয়ে গেল কৃষক প্রজা যারা চাষি। তো জমিদার ঘটনাক্রমে অধিকাংশ হয়ে গেল ধর্মবিশ্বাসে হিন্দু সম্প্রদায়ের, আর চাষি যারা যারা চাষ করে কৃষক তারা হয়ে গেল মুসলমান। কাজেই এই যে জমিদারি প্রথা প্রবর্তনের আগে জমির সব মালিক ছিল রাষ্ট্র, এখন এসে জমিদাররা জমির মালিক হলো, আর এই জমিদাররা কারা ধর্মবিশ্বাসে তারা হলো হিন্দু সম্প্রদায়ের। কাজেই এখানে একটা অর্থনৈতিক যে বিভাজন জমিদার ভার্সাস কৃষক প্রজা, সেটা এখন ধর্মীয় বিভাজনের সাথে মানে কোয়েনসাইড করলো। অর্থাৎ জমিদার সে হলো আবার ধর্মবিশ্বাসের হিন্দু, আবার কৃষক ধর্মবিশ্বাসের অধিকাংশ হয়ে গেল মুসলমান। কাজে জমিদারের বিরুদ্ধে কৃষকের আন্দোলন, অনেক সময় কেউ যদি বলে হিন্দুর বিরুদ্ধে মুসলমানের আন্দোলন, এভাবেও কোনো সাম্প্রদায়িক শক্তি ব্যবহার করতে পারে। এই একটা সর্বনাশ হয়েছে জমিদারি প্রথা প্রবর্তনের কারণে। আর একটা সর্বনাশ হলো যে তারা এই দেশ শাসন করতে আসছে কয়েক হাজার লোক নিয়ে মাত্র, অত দূর থেকে 8,000 মাইল দূর থেকে ভারতবর্ষে কোটি কোটি মানুষ। কাজে তারা কি করছে, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানদের বিরুদ্ধে হিন্দু, এই সম্প্রদায়কে তারা ব্যবহার করেছে। থার্ড হলো তারা কি করেছে, কমিউনালাইজেশন, অর্থাৎ 200 সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক সম্পর্ক তাদের তিক্ত হয়, বিভাজন ঘটে, এই কাজটা তারা করেছে। এলো থার্ড তাদের ইয়ে। এবং এই ব্রিটিশ শাসন আমলেই আমরা দেখি হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বা রায়ট। এর আগে 1757 সালে ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত আমরা কখনো এই হিন্দু মুসলমান রায়ট দেখি না। এখন এই যে ঘটনা ঘটলো এর মধ্যে দিয়ে কি হয়েছে, মুসলমান এবং হিন্দু সম্প্রদায় বাংলায় যেখানে একসাথে তারা বসবাস করেছে, এক বাঙালি সত্তায় তারা একাত্ম হয়েছে, এক বাংলা ভাষা তারা চর্চা করেছে, এক আমাদের সাহিত্য এবং আমাদের এক আইডেন্টিটি পরিচিতি, সেখানে একটা বিভাজন ঘটে গেল ব্রিটিশ শাসন আমলে। এই বিভাজনটা কি হলো, বিভাজন একদিকে হলো মুসলমানের একটা ধারা, আর একদিকে হয়ে গেল একটা হিন্দুত্বের ধারা। এই যে দুইটা ধারায় তারা বিভক্ত করে দিল ব্রিটিশ উপনিবেশিক শাসকরা নিজেদের স্বার্থে, এটারই রেজাল্ট হলো 1947 সালে ভারত বিভক্তি এবং দুটা রাষ্ট্র, একটা হলো পাকিস্তান আর একটা হলো ভারতবর্ষ, এইভাবে দুইটা রাষ্ট্রের সৃষ্টি হয়ে গেল। মাঝে এই ব্রিটিশ শাসনের মধ্যেও হিন্দু এবং মুসলমান সম্প্রদায়, অর্থাৎ 1885 সালে অল ইন্ডিয়া কংগ্রেস হলো মূলত, যেটা হলো হিন্দু প্রধান সংগঠন, আর 1906 সালে হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ মুসলমানদের সম্পর্ক। ওই যে দুইটা সম্প্রদায়ের জন্য দুইটা দল হয়ে গেল, একটা যদি সংগঠন হতো মানে ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক, তাহলে তো এর চেহারাটা ভিন্ন হতো। কিন্তু দুইটারই আবার পৃষ্ঠপোষকতা করছে ব্রিটিশরা, মুসলমানদের পার্টিও করার ক্ষেত্রে ব্রিটিশরা পৃষ্ঠপোষকতা করেছে, কংগ্রেসের ক্ষেত্রেও করেছে, অর্থাৎ তাদের ওই ভাগ করো শাসন করো নীতির অংশ হিসেবে এটা করেছে। ফাইনালি যেটা হলো, যে কথা বললাম যে এরপরও হিন্দু বা মুসলমান নেতৃবৃন্দ ভারতবর্ষের তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে অনেক চেষ্টা করেছে, এমনকি মোহাম্মদ আলী জিন্না যে পাকিস্তানের স্রষ্টা তিনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেগুলা ফলপ্রসূ হয় নাই। না হওয়ার মূল কারণ হলো কংগ্রেস নেতৃত্ব, যারা জাতীয়তাবাদের কথা বলে, যারা ভারতবর্ষ একই ভূখণ্ড এবং অখণ্ড থাকবে এইসব কথা বলে, মূলত তাদের যে সংকীর্ণতার কারণে আসলে এই দুইটা সম্প্রদায়ের যে রাজনৈতিক নেতৃবৃন্দ ব্রিটিশ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে নাই। আলটিমেট রেজাল্ট হলো 1947 সালের পাকিস্তান, অর্থাৎ ভারত বিভক্তি এবং দুইটা রাষ্ট্র, একটা পাকিস্তান আর একটা হলো বর্তমান ভারত। কিন্তু ওই সময় আমরা পূর্ববাংলাও ভাগ হয়ে গেল, যেহেতু ভারত ভাগ হলো, তাদের ভারতবর্ষ ভাগ হয়ে পাঞ্জাব ভাগ হলো, পূর্ববাংলা ভাগ হলো, পশ্চিমবাংলা ভারতে হিন্দু প্রধান অঞ্চল ভারতে চলে গেল, আর মুসলিম প্রধান অংশ এই পূর্ববাংলা পাকিস্তানের অংশ হলো। কিন্তু 24 বছর মাত্র আমরা পাকিস্তানের অংশে ছিলাম, এরপর 71 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন হয়ে গেলাম। কেন হলাম, হলাম এই যে আমরা ধর্মে বিশ্বাসে ইসলাম ধর্মের অনুসারী ঠিক, কিন্তু আমার জাতিসত্তাই হলাম আমি বাঙালি, এবং আমি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি এগুলাকে আমি ধারণ করি। তো যে যে কারণে আমরা 24 বছরের বা মাত্র ছিলাম, আসলে 1947 সালে পাকিস্তান রাষ্ট্র যে হলো, ওই রাষ্ট্রে ওই রাষ্ট্র আমার রাষ্ট্রভাবনা ছিল না,
আমার রাষ্ট্রভাবনা, এই বাঙালিদের রাষ্ট্রভাবনা ছিল 1940 সালের যে লাহোর প্রস্তাব, এইটা মনে রাখবা এবং এটা পাঠ করবা। ওই লাহোর প্রস্তাবটা উত্থাপন করেছিলেন বাঙালিদের এক অবিসংবাদিত নেতা, তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের বাংলা একে ফজলুল হক, এবং তিনি বলছিলেন ভারতের দুইটা অঞ্চলে যেখানে মুসলিম মেজরিটি, যেহেতু কংগ্রেস নেতৃত্বের সাথে ঐক্যবদ্ধ হওয়ার গেল না, সমঝোতা করা গেল না, অর্থাৎ দুইটা মুসলিম মেজরিটি অঞ্চলে দুইটা স্বাধীন রাষ্ট্র হবে, এটা হলো 1940 সালে। তাহলে আমার রাষ্ট্র ভাবনা হলো এই অঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্র, এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য 1947 সালে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বাংলা ভাগ হবে না, এক থাকবে, এবং তৃতীয় আর একটা স্বাধীন রাষ্ট্র হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই উদ্যোগের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, কিন্তু সেই উদ্যোগ সফল হয় নাই, সফল হয় নাই, তাই বলে আমার জাতিসত্তা, আমার স্বতন্ত্র সত্তা বৈশিষ্ট্য, আমার চেতনা সেটা ওই সেখানে শেষ হয়ে যায় নাই। 47 সালে পাকিস্তান হওয়ার পরেই আমি তো জানি যে এই পাকিস্তান আমার কাম্য না, এই পাকিস্তান আমার রাষ্ট্র না। তখন 48-52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমার নতুন করে সংগ্রাম শুরু হলো, যার পরিণতি লাভ করলো 71 মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যে দিয়ে। কাজী এখন যে বক্তব্য, যে পর্যন্ত আমি কথাগুলো বললাম, এটা হলো একটা ঐতিহাসিক পটভূমি তুলে ধরার জন্য, যে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার একটা বাঙালি সত্তা, আমার বাঙালি আইডেন্টিটি, এইটাই আজকে তাকাই দেখো বাংলাদেশের যে সমাজের মধ্যে একটা সম্প্রীতি আছে, অনেক মুসলিম মেজরিটি দেশ দাঙ্গা এবং সেখানে নানা ধরনের হানাহানি, শিয়া সুন্নি নানা ধরনের মজাহ, অথচ আমরা বাঙালিরা শান্তিপূর্ণ ভাবে কিন্তু পরস্পর বসবাস করি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের ইতিহাস, এবং এটার এর উপর ভিত্তি করেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আমি নেক্সট যে লেকচারটা দিব 1940 সাল থেকে 71, অর্থাৎ লাহোর প্রস্তাবের রাষ্ট্রভাবনা থেকে 71-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এবং 71-এ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো মূলত বাঙালির এই 1000 বছর ধরে যে তার বাঙালি সত্তা গড়ে উঠেছে, আমার স্বতন্ত্র আইডেন্টিটি যে গড়ে উঠেছে, কাজে আমি যেহেতু ভিন্ন, অর্থাৎ অন্য থেকে আমার ভাষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সব ভিন্ন, অর্থাৎ আমি যেহেতু ভিন্ন, আমার একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকতে হবে, ভিন্ন জাত জনগোষ্ঠীর জন্য ভিন্ন রাষ্ট্রের প্রয়োজন হয়, সেইটা আমরা লাভ করেছি 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে। কাজে 71 সালে মহাযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হলো বাঙালির 1000 বছর ধরে যে জাতিসত্তার গঠন, আন্দোলন, সংগ্রাম, স্বপ্ন, তার সফল পরিণতি করেছে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। কাজেই 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে যদি বুঝতে হয়, তাহলে আমার ঐতিহাসিক পটভূমিটা বুঝতে হবে, তা না যদি বুঝি তাহলে মনে হবে যে 24 বছরের মধ্যেই আমি একটা জাতি হয়ে গেলাম এবং একটা রাষ্ট্র পেয়ে গেলাম। পৃথিবীর ইতিহাসে কোথাও 24 বছর, 50 বছর, 100 বছরে জনগোষ্ঠী জাতিতে পরিণত হয়। কাজে আমার বুঝতে হবে প্রথম বাঙালি জাতি কিভাবে গড়ে তোলো, কোন কোন উপাদান নিয়ে গড়ে তোলো, কোন কোন বৈশিষ্ট্য নিয়ে গড়ে তোলো, কেন আমরা অন্যদের থেকে কোথায় কোথায় ভিন্ন, এই বিষয়টাকে যদি আমি প্রথম বুঝি, তারপরে আমি ওই ঘটনা প্রবাহ গুলোকে এক একটা যদি আইডেন্টিফাই করে যাই, তাহলেই আমার কাছে ইতিহাসটা স্পষ্ট হয়ে যাবে এবং বাংলাদেশ কিভাবে সৃষ্টি হলো সেটা আমরা বুঝতে পারবো। কাজেই আমরা দ্বিতীয় যে লেকচারটা তোমাদের উদ্দেশ্যে দিব 1940 থেকে 71, সেখানে যখন আমি আলোচনা করব তখন আরো অনেক বিষয় স্পষ্ট হবে। আমার মনে হয় যে আমাদের সময় শেষ, কাজেই আজকে আমাদের যে প্রথম যে লেকচারটা ছিল সেটা এখানেই শেষ করি, অর্থাৎ এটা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক পটভূমি বা হিস্টোরিক্যাল রুটস অব দি এমার্জেন্স অফ বাংলাদেশ। তো আমার মনে হয় তোমরা ফলো করতে পেরেছো, সময়ের একটা তো সীমাবদ্ধতা থাকে, ক্লাসরুমে হলো হয়তো আমি আরো বেশি সময় নিয়ে জিনিসটাকে আরো ইলাবোরেট করতে পারতাম, তা আমার মনে হয় যে একটা জেনারেল ওভারভিউ তোমরা লাভ করেছো। তো তোমাদেরকে ধন্যবাদ জানাই যারা এই লিঙ্কে যুক্ত রয়েছে এবং এটা রেকর্ডেড হয়েছে, এরপর অন্যান্য সকল শিক্ষার্থীর জন্য অ্যাক্সেস থাকবে। আর এ মাসের 27 তারিখ, অর্থাৎ আজকে 25, একদিন পরে আমরা অনলাইনে ক্লাস আর আমাদের শিক্ষকরা নিবে তোমাদের উদ্দেশ্যে, এবং সেইটার আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব। মাননীয় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা ভালো থাকো এবং সবসময় মানে যেটা হলো যে স্বাস্থ্যবিধি মেনে চলবা, বয়স ইয়ং কিন্তু কোনো রোমান্টিসিজম বা কোনো অ্যাডভান্সারিজমের মধ্যে যাবা না, সবসময় কিন্তু লাইফ ফার্স্ট, জীবনে বেঁচে থাকলে বহু কিছু করা যাবে। কাজেই আর এই সময়টা অলসভাবে কাটাবা না, আমি এই সময় সকালে উঠেই কিন্তু পড়াশোনা করতে বসি এবং বই লিখি, একাধিক বই লিখেছি, তা আমি যদি আমার এই বয়সে এইটা করতে পারি, তোমরা তো ইয়ং, কাজেই বাসায় বসে লেখাপড়া করবা এবং পরিস্থিতি অনুকূল হলেই কিন্তু আমরা
একের পর এক পরীক্ষার আগেই যাব এবং ক্লাসগুলো চলতে থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের শুভকামনা করে আজকের আমার যে প্রথম যে লেকচার তার এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।